আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও FM ফরহাদ মিয়া। আমরা এখন যাচ্ছি, আজকে যাচ্ছি হলো নেত্রকোনা। এটা হলো মূলত করিমগঞ্জ থেকে বের হয়ে কিছুক্ষণ সামনে আগাইলে তারাইলের রাস্তা। দেখেন অসাধারণ একটি জায়গা, দর্শক দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি পরিবেশ। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখাও সব দিকে দূরাও, কি সুন্দর রাস্তা, ওয়েদার চমৎকার, দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি জায়গা। আমরা এখন নেত্রকোনা যাচ্ছি, আজকে দেখবো নেত্রকোনা যেতে কতক্ষণ সময় লাগে। আমরা নেত্রকোনা কেন্দ্র যাব, কেন্দ্র বটতলা গ্রামে যাব। দর্শক দেখতেই পাচ্ছেন এদিকে ধরো মনে হয়, মাশাল্লাহ অসাধারণ, ওরে আল্লাহ, দেখার মতো গ্রামের রাস্তা, চমৎকার একটা ওয়েদার। দেখেন দর্শক এদিকে পাটকুড়ির দিকে তো গো, ও মাও ভাও হাস রয়েছে অনেক। গ্রামের দৃশ্য দেখতে সবারই ভালো লাগে, আপনারা জানেন, দেখতেই পাচ্ছেন এই কি সুন্দর সুন্দর গ্রাম রয়েছে আমাদের অঞ্চলে। এটি কিশোরগঞ্জ করিমগঞ্জ তারাইল করিমগঞ্জের দুই থানার মাঝামাঝি আছি আমরা এখন, তারাইল করিমগঞ্জের মাঝামাঝি। সামনে আরও আপনাদেরকে আমি খাবো, গাইস চলেন সামনে দেখি কি দেখাতে পারি আপনাদের। দেখেন মাশাল্লাহ একটা স্টিমার রয়েছে, নৌকা, ওয়াও, নৌকার সাথে সাথে যাচ্ছি আমরা, ওয়াও সেই লাগছে, অসাধারণ। যারা যারা দেখেন নাই আমার ভিডিওটি, অবশ্যই তলু দিয়ে দেন, তাড়াতাড়ি দেরি করবেন না, যাবো তারাইল, তারাইল থেকে তারপরে রওনা দিব নেত্রকোনার উদ্দেশ্য, কেন্দ্র নেত্রকোনা। দেখেন হাওড়টা খুব সুন্দর একটি হাওড়, উড়ি আল্লাহ, ওটা কি ওটা কি স্কুল, অসাধারণ হাওড়, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন ওই যে কি সুন্দর রাস্তা, এত সুন্দর মনোরম পরিবেশ বলার বাহিরে। দর্শক আপনারা যারা যারা আসেন নাই, কিশোরগঞ্জ বাসীরা আছেন, আশপাশের শহর বন্ধ থেকে এখানে চলে আসবেন, দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে, ওয়াও। ওমা এখানে কি রেস্টুরেন্ট রয়েছে, ওয়াও অসাধারণ, ওয়াও ওয়াও। যারা যারা দেখবেন, দেখেন এই রেস্টুরেন্টটা দেখাও, ও মাই গড, অনেকে ঘুরতে আসছে দেখতেই পাচ্ছেন, চমৎকার একটি জায়গা, পরিবেশটা খুব ভালো লাগতেছে। কি কি আছে এখানে দেখি খাবার, রেস্টুরেন্টটা রূপসী বাংলা রেস্টুরেন্ট, ওরে বাবা রূপসী বাংলা, চমৎকার একটি জায়গা, দেখার মতো নেই। দেখেন হাওড়ের মধ্যে আমি একটু অফ করে রাখো, হ্যাঁ হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছেন চমৎকার একটা রেস্টুরেন্ট রয়েছে, রূপসী বাংলা রেস্টুরেন্ট, অসাধারণ। এদিকে ধরো দেখতেই পাচ্ছেন, হ্যাঁ অসাধারণ, দেখতেই পাচ্ছেন এই জায়গাটা চমৎকার একটি জায়গা। এদিকে ওইটা কি একটা ঘর রয়েছে মনে, জানি না। দেখেন এক চাচা মাছ ধরতেছে, পাশে সুন্দর পরিবেশ রয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ। গ্রামের রাস্তা তো জানি না কীরকম লাগে, অনেক শান্তি। দাঁড়াও, হ্যাঁ দর্শক যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ফেসবুক পেজটি ফলো দিবেন, অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আমার ভিডিওটা কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।